রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভের চিত্র। ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এখন আরও অনেক জায়গাতেই, যেমন ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া। এমন বিক্ষোভের সূত্রপাতটা ছিল আমেরিকায়, যেখানে বেশিরভাগ জায়গাতেই পুলিশ অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে বিক্ষোভকারীদের। কয়েক সপ্তাহে গ্রেপ্তার হয় 2000-এর বেশি প্রতিবাদকারী। শুধু আমার ক্যাম্পাস না, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি অথরিটিরাই পুলিশ কল করতেছে। ইউনিভার্সিটি ক্যাম্পাস বা অথরিটি, ওদের কথা হচ্ছে এটা একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট ছিল না, উইচ ইজ নট ট্রু। অবশ্যই ফেয়ার হচ্ছে না জিনিসটা, কারণ পুলিশ আসতেছে এবং শান্তিপূর্ণ একটা প্রোটেস্ট ভাঙচুর করতেছে, লোকজনকে অ্যারেস্ট করতেছে, যদিও বলতেছে এটার কোনো চার্জেস হবে না। মানে যারা অ্যারেস্টেড হচ্ছে দে ওয়ার রিলিজড ইন ফিউ আওয়ার্স। কেউ কেউ বলতেছে যে এটা ইটস নট গোনা লিভ এনি মার্ক অর এনিথিং, বাট অ্যারেস্ট ইজ অ্যান অ্যারেস্ট, রাইট? অ্যাট দ্য সেম টাইম আমি খুবই হ্যাপি যে আমি ভেরি প্রাউড যে বিং আমি এটাতে পার্ট নিতে পারছি। এ দফায় পুলিশের ক্র্যাকডাউন শুরু হয়েছিল নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। এপ্রিল মাসের মাঝামাঝি সে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনস শফিককে ডেকে প্রশ্নের মুখোমুখি করা হয় মার্কিন কংগ্রেসে। এরপর থেকেই একে একে বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযান ও গ্রেপ্তার চলতে থাকে। আমেরিকা সাধারণত প্রতিবাদ বা বাকস্বাধীনতা প্রসঙ্গে উদার মনোভাব দেখালেও ইসরায়েলের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। এই বিষয়গুলো নিয়ে যখন আন্দোলনগুলো দানা বেঁধে উঠে, বিভিন্ন মার্কিন কর্পোরেশনগুলি কিন্তু অসন্তুষ্ট প্রকাশ করা শুরু করে এই বিষয়গুলো নিয়ে। এর ফলে কিন্তু সরকারের উপর একটা চাপ তৈরি হয়, কারণ আপনি জানেন যে সরকার এবং কর্পোরেট ওয়ার্ল্ডের সঙ্গে একটা সংযুক্ততা রয়েছে এবং এর সাথে ইসরায়েল লবির একটা সংযুক্ততা রয়েছে। তারা কেউ চাচ্ছিল না যে এই বিষয়ে এই বিক্ষোভটা আরো ছড়িয়ে পড়ুক, আরো ব্যাপক আকার ধারণ করুক। ফলে এই ধরনের একটা চিন্তা সরকারের মধ্যে চলে এসেছিল যে বিক্ষোভকে যে কোনো ভাবে এটাকে দমাতে হবে। ইসরায়েল সংশ্লিষ্ট কর্পোরেট ও কর্পোরেশনের অর্থায়ন বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপর বাড়তি চাপের কথাও বলছিলেন মিস্টার আহমেদ। বিশেষত যেখানে প্রতিবাদকারীরা ফিলিস্তিনে যুদ্ধবন্ধের পাশাপাশি যুদ্ধের সুবিধাভোগী ইসরায়েল সংশ্লিষ্ট কর্পোরেশনগুলোর সাথে লেনদেন বন্ধের দাবি তুলছে। মার্কিন অর্থায়নে ইসরায়েলের গণহত্যা চালানোর অভিযোগও একটা ইস্যু। এছাড়া ছাত্র আন্দোলন দমনের ইতিহাসও আমেরিকায় নতুন না। এবারে সহিংসতা ও নিরাপত্তার ইস্যুতে আন্দোলন দমন করা হলেও আন্দোলনকারীদের অভিযোগ তাদের ওপর পাল্টা সহিংসতার। আটক অবস্থা থেকে মুক্ত হয়ে আসার পর তেমনটাই বলছিলেন অনেকে। পুলিশ আমার উপরে লাথি চালিয়ে পাকড়াও করে, আমি বাধা দিইনি, তবুও আমার তখন মনে হয় আর আশা নেই। মানে শিক্ষা প্রতিষ্ঠান নিজের শিক্ষার্থীদের হেনস্থা করবে, আঘাত করবে, কিন্তু অর্থায়ন থেকে সরার কথা বিবেচনা করবে না। The threat to safety came from the way হুমকিটা মূলত এসেছে যখন আমাদের বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেয় জমায়েতকারীদের সরিয়ে দেওয়ার। এই আন্দোলন হারিয়ে যাবে না। আমরা অন্যান্য জায়গাতেও দেখেছি প্রতিষ্ঠান যত দমন করার চেষ্টা করে ততই এটা একরকম বেড়ে যায়। Institutions try to repress this, the more it kind of grows. অনেক ক্ষেত্রে ক্যাম্পাসে ইসরায়েল পন্থীদের সাথে দ্বন্দ্বও বাড়ছে। এক জায়গায় তো আন্দোলনকারীদের উপর হামলাও করা হয়। ফিলিস্তিনের পক্ষের আন্দোলন দমনে সহিংসতা ও ইহুদি বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজমের অভিযোগ আনা হচ্ছে। কয়েক মাস আগেও অ্যান্টিসেমিটিজম ইস্যুতে হার্ভার্ড ও পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টদের চাপে পড়ে পদত্যাগ করতে হয়েছিল। মার্কিন কংগ্রেসেও চেষ্টা চলছে ইহুদি বিদ্বেষের সংজ্ঞা আরও বড় করে আইন প্রণয়নের। যদিও এর পাল্টা সমালোচনাও আসছে যে এতে করে বিদ্যমান বাকস্বাধীনতার জায়গা ক্ষুণ্ণ হতে পারে। ইসরায়েল ফিলিস্তিন ঘিরে পাল্টাপাল্টি এমন নানা পরিস্থিতি চাপে ফেলেছে মার্কিন সরকারকেও, বিশেষত যেখানে সামনে নির্বাচন। 1968 সালে যে ভিয়েতনাম যুদ্ধবিরোধী যে বিক্ষোভ, সে বিক্ষোভের ফলে কিন্তু ডেমোক্রেটিক পার্টির যে প্রেসিডেন্ট পদপ্রার্থী, তিনি কিন্তু 68 নির্বাচনে পরাজিত হন এবং রিপাবলিকান পার্টি ক্ষমতায় চলে আসে। আন্দোলনের মূল সমর্থক কিন্তু প্রগ্রেসিভ, লিবারেল, মার্কসিস্ট, আরব মুসলিমস, মুসলিম, এই সমস্ত ভোট ব্যাংক কিন্তু আপনার ডেমোক্রেটিক পার্টির ভোট ব্যাংক। তারা যেটা ভয় পাচ্ছে যে সামনে নির্বাচনে এই ডেমোক্রেটিক পার্টির ভোট গুলো গ্রিন পার্টি অথবা কর্নেল ওয়েস্টের পক্ষে চলে যেতে পারে এবং একটা অংশের ডেমোক্রেটিক পার্টি হয়তো কাউকে ভোট দেবে না, এরকম একটা স্ট্যান্ড নিতে পারে। এগুলো কিন্তু ডেমোক্রেটিক পার্টির যারা নীতি নির্ধারক হয়েছেন তাদেরকে কিন্তু শঙ্কিত করে তুলছে। আমেরিকার আন্দোলনের জন্য ধন্যবাদ এসেছে গাজার মানুষের তরফ থেকেও। তবে আপাতত যুক্তরাষ্ট্রের নানা চাপে আন্দোলন কিছুটা স্তিমিত হতে দেখা যাচ্ছে।
এ মাস থেকে গ্রীষ্মের ছুটিও শুরু হওয়ার কথা। যদিও মিস্টার আহমেদের মতে এ আন্দোলনগুলো পরিকল্পিতর চেয়ে স্বতঃস্ফূর্ত বেশি, তাই ইসরায়েলের রাফা অভিযানের ওপরেও হয়তো নির্ভর করবে আন্দোলনের গতি প্রকৃতি কোন দিকে মোড় নেবে। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি বাংলা।